हाथे आर मात्र कदिन बाकी तारपरे षष्ठ दफाय रायगंज विधानसभा केंद्रे अनुष्ठित होते चलेछे निर्वाचन जाके केंद्र करे नावा खावा भूले प्रचारे व्यस्त समस्त राजनैतिक दलेर प्रार्थीरा तृणमूल कांग्रेस एवं बीजेपीर पाशापाशी प्रचारेर एकई छवि संयुक्त मोर्चार रायगंज विधानसभा केंद्र थेके संयुक्त मोर्चा मनोनीत कांग्रेसेर प्रार्थी होयेछेन मोहित सेनगुप्त जिनि विदायी विधायक नाम घोषणार पर थेकेई जोर कदमे प्रचार शुरू करेछेन तिनि दलेर नेताकर्मीदेर साथे निये कखनो रोड शो कखनो पाये हेटे साधारण मानुषेर दारे दारे गिये भोट प्रचार चालाच्छेन मोहित बाबु आजो सेई चित्रई लक्ष्य करा जाय नववर्षेर पूर्ण लग्ने सकलके शुभेच्छा जानिये आज रायगंज शहरेर 23 नम्बर वार्डे पाये हेटे प्रचार सारेन तिनि साधारण मानुषेर दारे दारे गिये प्रणाम करे जनता जनार्दनेर काछे भोटेर आवेदन जानाच्छेन तिनि संवाद माध्यमेर मुखोमुखी हये एदिन मोहित सेनगुप्त जानियेछेन मानुषेर काछ थेके जथेष्ट साड़ा मिलछे মানুষের অভূতপূর্ব সাড়া এবং উন্মাদনা দেখে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি পাশাপাশি ভোট লুটের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন সংযুক্ত মোর্চার প্রার্থী মোহিত সেনগুপ্ত শীতলকুচি কাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেও এদিন তৃণমূলকে কটাক্ষ করেন তিনি দারুণ সারা অভূতপূর্ব সারা আমি যেখানে যাচ্ছি অঞ্চলে যাচ্ছি গ্রামে যাচ্ছি শহরে যাচ্ছি মানুষের উৎসাহ উদ্দীপনা আমাকে নিয়ে দারুণ এরা বলছে অন্যার প্রতিবাদ যে করতে পারবে তাকে আমরা ভোট দেবো তার নাম মোহিত সেনগুপ্ত কারণ যে অন্যাচার অত্যাচার অন্যাচার হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং রায়গঞ্জে হয়েছে ভোট লুট চুরি চিন্তা ডাকাতি এই 10 বছরে বহুগুণ বেড়ে গেছে পশ্চিমবাংলা তাই থেকে নিষ্কৃতি পেতে সংযুক্ত মোর্চাকে এবার সবাই ভোট দেবে সারা বাংলার মানুষ আমি একজন সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেস প্রার্থী বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী আমাকে সবাই ভোট দেবে যেন এই প্রতিনিধি বাংলায় গেলে আজকে নবান্নে গেলে বিধানসভায় গেলে অনেক কাজ হবে এলাকার এবং প্রতিবাদ কণ্ঠ উঠে আসবে নবান্নে উঠে আসবে বিধানসভায় ব্যাপারটা কি মমতা দেবী কোনো ভোটটা নিজের হাতে রাখতে চান রাজ্যের পুলিশ হাতে রাখতে চান মানে ভোট লুট করার সহজ পদ্ধতি রাজ্যের পুলিশের মাধ্যমে করলে তার ক্যাডাররা ভোট চিন্তায় ভোট লুট করবে কিন্তু আজ কেন্দ্রীয় বাহিনী সেটা করতে দিচ্ছে না সেজন্য কেন্দ্রীয় বাহিনীর উপর নানা রকম উস্কানিমূলক কথা বলছে যেমন শীতলকুচি উস্কানিমূলক কথা বলার পরে তার দুদিন পরে একটা অঘটনা ঘটে শীতলকুচিতে এই অঘটনটা নিশ্চয়ই কাম্য নয় 5 জন তত্ত্বাবধায়ক যুবক মারা গেলেন এটা একমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উস্কাই দিয়েছিলেন এই এলাকার পাবলিককে এবং শীতলকুচি পাবলিককে তার বহিঃপ্রকাশ প্রথম হয়েছে হীরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ রায়গঞ্জ